হিংসা বিদ্বেষ অন্যায় অবিচার নাই কোনো সিস্টেম সবই অনাচার হিংসা বিদ্বেষ অন্যায় অবিচার নাই কোনো সিস্টেম সবই অনাচার উঠে গেছে রীতিনীতি নেই কোনো ভয় নৈতিকতা আজ সামাজিক অবক্ষয় কেউ হয় তুষ্ট কার মাথা নষ্ট কেউ যায় বিপথে কেউ নীতিভ্রষ্ট কেউ হয় তুষ্ট কার মাথা নষ্ট সমাধান টেনে দিতে এলো একজন সে আর কেউ নয় আইজ্যাক নিউটন তন্ত্রমন্ত্র সাধনা প্রেতাত্মা গবেষণা তন্ত্রমন্ত্র সাধনা গবেষণা আনবে সমাধান টেনশন অবসান এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল রিঅ্যাকশন আরে বাবা রে আরে মাসি রে আমার হাতে তো বলে ওকে ভুলে গেছে বাবা যান ওনার অবস্থা তো খুব খারাপের দিকে ডাইন হাত পুড়ে গেছে ডাইন হাত পুড়ে গেছে না বাম হাতটা ঠিলের ভিতরে ঢুকে দিতে বলো এই আপনার বাম হাতটা ঢুকে দেন এই বেটা তুই যাম বাবাজি আপনার নাম মরতে ইচ্ছে করে না আমার গায়ে দেখা কাম নাই আমি মরুম হ্যাঁ আমি মরুম না আমি মরুম না দেখলেন তো ভাইজান আপনার রোগ সেরে গেছে আর তো মরার রোগ নেই আপনি ভালো হয়ে গেছেন যান বাড়ি যান রাম 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 আসেন আরেকজন আসেন আমার একটা দায়িত্ব আছে না এক্ষণ যা রাস্তায় বাইরে সমস্ত রাস্তা খুঁজা দেখ গটক দুটার উপর পাওয়া যায় পাইলে অবধ দুজনের ঠেঙ্কাইটা আমার কাছে নিয়ে আসবি আর যদি না পারস বাইতে নিয়ে আসবি খেয়াল রাখবি খবরদার শামসুর বাড়ির দিকে যেন ওই ঘটকরা না যাইতে পারে জীবন আর যাবো না বুঝু যা কইছে তাই করবো বাইন্দি ঠেঙ্কি আমি নিয়ে আসতেছি ঐ আর তোরা তিনজন এই ঘরে পাহারা দে তালা লাগাই রাখ যেন ঘরতে বেরিতে না পারে এইটা বুঝি কি কইল তালা লাগাইলে হইব নাকি এই লোক যে হারামি তালা ভাঙিয়া দৌড় দিবে ওই যা তুই তালা দিয়ে যা হ্যাঁ যাই যা আপনি এবার আসেন
আপনার সমস্যা কি ভাইজান? বাবা জান, আমার সব সময় খালি মিথ্যে কথা কইতে ইচ্ছে করে, সত্যি কথা জীবনও গালতে পারায় না। বাবা জান, মিথ্যুক মিয়া কেস, একটু সত্যবাদী বানাই দেন। হুম, কাছে আস, আরো কাছে। কষ্ট লাগতেছে, কোন কি গাড়ে বাড়ায় বেলাইছে, এরপরে আপনারা কোন যে আমার ব্যথা লাগছে কিনা, আপনারা কি মানুষ না অন্য কিছু? আপনার কথা তো সত্যি না। আল্লাহর কিরে করে করছি, দাঁতের অবস্থা ভালো না, কানের ভিতর ভব করবার লাগছে ভাই। ভাইজান, আপনি অতিশয় সত্যবাদী হয়ে গেছেন, আপনার কোনো চিন্তা নাই, আপনি এখন বাড়ি যান, আপনার চিকিৎসা শেষ। রোগ শেষ? এই আসলে তো এই সত্যি কথা কইলাম কেমনে? নিউটন সাহেবের ফর্মুলাই কইছেন, আপনারা এখন সবাই যান। বাবা যান, ভ্যানে বসবেন। সমস্যা কি তোমাদের? হ্যাঁ, এখানে তো হাউকা চলতেছে কি জন্য? হ্যাঁ, শামসুর মেয়েকে আমি তো চিনি না, কি বলতেছো তোমরা? শোনো, আমি আসার সময় তোমাদের জন্য ওই যে মিষ্টি নিয়ে আসবো, রসগোল্লা। আমি এবার ঘটে তো আপনি জিতছেন, চারিদিকে আপনার জয় জয়কার। আচ্ছা, আমার কথা বিশ্বাস না হলে পরে চলেন সামনে নিত্য সার দোকানে যান, দেখেন ওইখানে মানুষজন কি কয়। চলেন, এবার জিততে না পারলে ইজ্জত কিন্তু চলে যাবে, এটা বুঝেছি? ভাইজান, আপনার জন্য তো খালি সুখবর আর সুখবর, ইজ্জত ব্যাপারের পুরো পরিবার আপনারে ভোট দেওয়ার জন্য এক পায়ে খাড়া, মানে সবাই রাজি, আর চারিদিকে যে পরিমাণে আপনার জয় জয়কার তাতে তো আর লাগে না, তার মধ্যে ধরেন আমার পরিবার তো আছেই, আমার পরিবারের জ্ঞাতি গোষ্ঠী যা আছে সব আমি নিয়ে আসতেছি, আমার কাছের ধরেন একদমই আপন বলবার পারেন, মানে আমার বউ, মানে আপনার বৌমার ওই বাপের বাড়ির পরশনের, মানে ওর চাস্ত ভাই, তার শ্বশুর, তার শ্বশুরের নাতি, নাতির যে ছোট ছেলে ছিল না, মফেজ নাম, আপনি দেখেছেন হয়তো, আমার বাড়ি বেড়াতে আসছিল, সে তো এখন অনেক বড়, তার যে শালা, সে তো তুকর,
এক গরু দালাল ওরে শুধু ধরেন আমি যদি বুঝে শুনে মাঠে নামা দিবার পানি ধরেন কাটু ফিল্ড একদম ফিল্ড ক্লিয়ার আপনার ঝরঝরা দিন চলে আসবে ভোট আর ভোট আপনি কোনো চিন্তাই করবেন আচ্ছা পাঁচালা বেলা তো মাথার উপরে উঠতেছিল চল আপনি যান আমি একটু ওই ওসমানের বাড়িতে ঘুরে আসি মানে ওর বাড়ি যাবো না ওর আশপাশের থেকে আমি খবরটা নিয়ে আসি আর একটা মায়ে দেখবেন যাওয়ার কথা ওটাই তোমার আসল পেশা বুঝছেন না ওটা তো আর বাদ দিবার পারি না আমি সব খোঁজ খবর নিয়ে রাত্রির বেলা আপনার সাথে দেখা করতে আসি এই তো রাতে আসা লাগবে সকালে আসি রাতে ডাকতে না হয় আচ্ছা ডাকতে হবে না আসসালামু আলাইকুম ও ভাই হয়েছে কি যে কালকে ওই যে সবাই রে নিয়ে দোকানে চা খেয়েছিলাম তো ১১১ টাকা বিল হয়েছিল আমি পকেট থেকে দিয়ে দিছিলাম ১০০ টাকা রাখ এই ১১ টাকা কি না দেবে তাহলে আর ১০০ ১ টাকা তুই দিস আচ্ছা আপনার জন্য ১ টাকা আমি দিয়ে দিলাম পকেট দিয়ে সমস্যা কি মামু খবরদার পিছনের দিক তাকায় না ধরা পড়লে পাগলের কোপ তাকায় দেখ পাগল চলে গেছে ও তাই তো পাগল তো দেখা যায় না মনে হয় চলে গেছে ভয়ানক পাগল এইসব পাগল রে বিদেশে চালান করে দেওয়া উচিত আর একটু হলে তো নিজের চালান হয়ে যাইতাম বাপরে বাপ যে দাও তুলছিল ওটাতে কোপ দিলে তো আমার দাড়ি মোচ কিছুই থাকতো না হ্যাঁ সাহেব শোন প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এসব এসব পাগল খুব ডেঞ্জারাস জিনিস কি যে করে বসে ইস রে শোল মাছের ঝোল আর আমন ধানের ভাতটা মিস করতেছি সাহেব ওই কালো ছাগলের দুধরা আমার খুব পছন্দ হয়েছিল মামুজান আপনার কাছে ৫টা টাকা আছে না দেখেন তো আছে কিনা ৫টাকা না দেখি হারাইছেন নাকি না এই যে আছে হ্যাঁ দেন দোকানে গিয়ে ৫ টাকা দিয়ে দুইজন দুটো বিচি কলা কিনা খাই চলেন উত্তম প্রস্তাব বিচি কলা বিচি কলা খুব ভালো জিনিস নিউটন সাহেবের খুব পছন্দের ছিল ছাতু দিয়ে খাইতেন চল 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 ইজে দৌড়া নিটা খাইলাম আর কদ্দূর আপনি ভাইজান এত পেরেশানি হইলেন কেন এই যে সামনে গেলেই ওই যে কলা গাছটা দেখতেছেন না ওইখানে রুমালটা দিয়ে একটু মুখটা মুছে নেন না 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 রুমাল লাগবে না রুমালে গন্ধ কলা গাছের ওইখানে এই কষ্ট ওটা তো আমার আগের পুরানা শ্বশুর বাড়ি আরে ভাইজান এত ভাবতেছেন কেন ওই শ্বশুরবাড়ির কাছেই তো মধুর হাড়ি ওইখানে গেলে দেখবেন কত রস খেজুরের রস তালের রস তালের রস আছে নাকি আছে ভাই আরো কত রস খামু খামু খাবেন রসের মধ্যে দুই বাজাবেন কোনো সমস্যা নেই আরে একটু বাঁচালাম তো একইরা এই কলা গাছের পর্যন্ত গেলেই হবে আসেন আরে হাত দিয়ে
আকেল ভাইজান মানুষ না পুরি ওইটা তো পরি না কি সুন্দর বাহারি কাপড় পিনছে ভাইজান সেই রকমের মেয়ে এইটা হইলো আপনার ওই সাবেক চাচা শ্বশুর আছেন না তার মেয়ে একবার অবশ্য বিয়ে হয়েছিল কিন্তু জামাই পছন্দ হয় নাই বইলা তালাক দিয়া দিছে জামাই রে আবার কি বিয়া করবো নাকি আরে করবেন না মানে আপনার মতো পোনা পাইলে বিয়া দিব না কেন ওই বাড়িতে যা আগে একবার বিবাহ করছিলাম আরে সমস্যা কি বললাম না আপনি তো আর এই মায়ার এর আগে বিবাহ করেন নাই এরে চাষ তো বইনরে বিয়া করছেন সমস্যা নাই তো নতুন করে আবার জামাই হিসাবে এই বাড়িতে ঢুকবেন হারিন দৌড়ি গেছে কেন বিষ হয়ে গেছে শোনেন এই গ্রামের ব্যাগ খেতাত্তা করে জানান দিতে বো রান্নে চলে আসছেন তোর ব্যাগ ফুডা করে লাইম গুতা দিয়া কিলাই মৃত্যু মিজারি এখানো কি কোনো খেতাত্তার বাঁচো না বাকি আছে নি আই গ্রামে আইছি জি সাদা জি আজকে গভীর রাত্রে এই এলাকার যত প্রেতাত্মা আছে জি সবার লগে আমার জরুরি বৈঠক আছে আচ্ছা তোর একটা কথা করি জি এই যে পিছনে চার পাঁচ জন সামসালে ঘুরতাছ এদের পূর্ব পরিচয় জানোস নি না তা চিনি নই এছাড়া এই গ্রামের না অন্য গ্রামের এই হোটেলে খাওয়ানোর সময় হরিচয় ছিল আন্নে বললে হরিচয় লইতে হারি মা মা আন্নে আসেন গেলে চাচাজি এদের কি এদের হেতে তারি কোনো আমি ওদিকে নিয়ে একটু পরীক্ষা করবো কেমনে ওগো আঙ্গুল আছে না হাতের আঙ্গুলে কামড় দিবে যেটা সিল্লানি দিব এটা ফেরত পাবে আর যেটা সিল্লানি না দিব সেটাও আর অনেক জড়াইস না আয় আসি না কি আঁকো নাকি নি আপনি একটু ধরবেন নি একটু ধরি রাখে না আর আনারা আসাতে একটু আসেন নৌকা ডুবিতে সব কয়জন মারা গেছে মারা গিয়া পেতা সেই পানি ঠান্ডা পানিতে হাত পাও সব ঠান্ডা এই সাহস আর অনেক কিছু দেখ এই যে আমি ছায়া দেখতাছি যা কোনাই Thank you.
Thank you.